আসানসোলে সবুজ ঝড়ের মধ্যেও ব্যতিক্রম চৈতালি তিওয়ারি। পরিচয়ে ওই এলাকার বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ওরফে জিতেনের স্ত্রী তিনি। সেই চৈতালি আসানসোলের 27 নম্বর ওয়ার্ড থেকে জয় পেয়েছেন। 1500-এর বেশি ভোটের ব্যবধানে নিকটবর্তী নির্দল প্রার্থীকে তিনি হারিয়ে দিয়েছেন। আসানসোলের বিজেপি প্রার্থী হিসেবে জয় পেয়ে স্বাভাবিকভাবেই খুশি চৈতালি। এরপরেই স্বামীর প্রশংসায় পঞ্চমুখ জিতেন জায়া। ভোট গণনা শুরু হতেই রাজ্যের অন্যান্য 3টি পুরসভার মতো আসানসোলে এগিয়ে যেতে থাকেন জোড়াফুল প্রার্থীরা। তবে 27 নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থীকে হারিয়ে জয়ী হন জিতেন জায়া। আসানসোলে ওই ওয়ার্ডটি এতদিন নির্দল কাউন্সিলরের দখলেই ছিল, সেই ওয়ার্ড এবার বিজেপির দখলে। প্রথমবার ভোটে দাঁড়িয়ে এই জয়ে খুশি চৈতালি। আর এই জয়ের খবর এলো ভ্যালেন্টাইন্স ডেতে। জয়ের যাবতীয় কৃতিত্ব স্বামীকেই দিচ্ছেন চৈতালি। তার কথায়, উনি ভোটে আমার ছায়াসঙ্গী হয়েছিলেন, ওকে ধন্যবাদ, আমার জীবনের সঙ্গী, আমি ভালো পেয়েছি। স্ত্রীর প্রশংসা নিয়ে জিতেনের বক্তব্য, পৃথিবীর সব পুরুষই এমন সার্টিফিকেট পেতে চায়। তৃণমূলে থাকাকালীন দীর্ঘদিন আসানসোল পুরসভার সঙ্গে যুক্ত ছিলেন জিতেন্দ্র তিওয়ারি। স্ত্রীকে তার পরামর্শ, আসানসোলের বিভিন্ন ওয়ার্ডে অনেক ওয়ার্ড জয়ের সম্ভাবনা ছিল, জোর করে সন্ত্রাস করে হারানো হয়েছে, তবে কর্মীদের পাশে থাকতে হবে, আসানসোলের বঞ্চনা দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, ভালো কাজের প্রশংসাও করতে হবে। জিতেন্দ্র তিওয়ারির পরামর্শ শুনে চৈতালির সংক্ষিপ্ত বক্তব্য, সেই কাজই করে যাব।